পৌরসভার বাইশটি ওয়ার্ডে পরাজিত তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বাংলায় সবুজের মাঝে গেরুয়া ঝড় বনগায় বিপুল ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর রাজ্যে সবুজের মাঝেই গেরুয়া জয় বনগায় বিপুল ভোটে জয়ী শান্তনু ঠাকুর বাংলায় তৃণমূলের জয় প্রায় নিশ্চিত হলেও বনগা সেজে উঠল গেরুয়া রঙে বনগাঁ পৌরসভার বাইশটি ওয়ার্ডেই পঁচিশ হাজারেরও বেশি ভোটে হারলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস গর্বের সঙ্গে জয় ছিনিয়ে নিল বিজেপি শিবির 2024 সালের লোকসভা ভোটের গণনা এখন প্রায় শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছে শেষ পাওয়া খবর অনুযায়ী বাংলায় 29টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল এবং 12টি আসনে বিজেপি জয়ী হতে পারে তবে এর মধ্যে বামেরা খাতা খুলতে না পারলেও কংগ্রেসেরত দখলে রয়েছে একটি আসন এরি মধ্যে বনগাপুর পৌরসভায় দেখা গেল এক বিরূপ চিত্র বনগা উত্তর বিধানসভা কেন্দ্রে 25 হাজারেরও বেশি ভোটে বিজেপি প্রার্থী সন্তনু ঠাকুর জয়লাভ করলেন উল্টোদিকে 22টি ওয়ার্ডই পরাজিত হয়েছে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস সূত্রের খবর এখনো অবধি সম্পূর্ণ ফলাফল ঘোষণা না হলেও রিপোর্ট যা বলছে তাতে করে বনগা পৌরসভায় এবার বিজেপির জয় নিশ্চিত ঠাকুরবাড়ির শান্তনু ঠাকুরের ওপর এবার আস্থা রেখেছে বনগাবাসী রীতিমতো দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনেরই পুনরাবৃত্তি হলো বনগা লোকসভা নির্বাচনে জানা গেছে পৌরসভার বাইশটি ওয়ার্ডের মধ্যে বেশ কয়েকটি ওয়ার্ডে বিজেপি বেশ অনেক ব্যবধানে এগিয়ে রয়েছে সেই সংখ্যা কোথাও কোথাও আবার পাঁচশো পর্যন্তও ছুঁয়ে গেছে এদিন শান্তনু ঠাকুরের জয়ের ব্যবধান সত্তর হাজার ছাড়িয়ে যেতেই গণনা কেন্দ্র ছাড়েন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস দলীয় কর্মীদের নিয়ে গণনা কেন্দ্রের বাইরে চলে আসেন তিনি তবে বাংলায় তৃণমূলের সম্ভাব্য জয়ের মধ্যে বনগাঁয়ের নিজের হার সম্পর্কে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন কেন এমন ফল হলো সেটা খতিয়ে দেখবে দল পরবর্তীতে এটা নিয়ে পর্যালোচনা করা হবে তিনি আরো বলেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিলেন বিশ্বাস ছিল ভরসা ছিল মানুষের উপরে কোনো কথা নয় তারা যা ভালো মনে করেছে রায় মাথা পেতে নিতে হয় চল্লিশ হাজার বেশি মার্জিন কমিয়ে দিয়েছে নিশ্চিত আবার নতুন করে লড়াই হবে না এটা তো থাকেই ইন্ডিয়ার টিমও তো এবার প্রথম ম্যাচ থেকে সবকটা ম্যাচ জিতে ফাইনালে হেরেছে হারজিত থাকবেই এটা মেনে নিয়েই পথ চলা এটা যে ওভারকাম করতে পারবে সেই তো নিতে হবে অসুবিধা কিছু এটা এক্ষুনি কি করে বলবো এটা নিয়ে আমাদের নিশ্চিত মিটিং হবে আলোচনা হবে দেখা যাবে কোথায় কত টাকা কি ঘাটতি আছে সবাই তো আর ভালো কাজ করেছে এইটুকু বলতে পারি এইটা আলোচনা এইটা তো এখনো আমরা পোস্টমর্টেম করিনি বসিনি অতএব এইটুকু বলতে পারি সবাই ভালো কাজ করেছে মানুষ রায় দিয়েছে অন্যদিকে ঠিক আছে সত্তর হাজারের মতো মার্জিন হতেছে গতবার যেটা ছিল এক লাখ এগারো হাজারে বেশি প্রায় চল্লিশের কাছে মার্জিনটা দাম নামিয়ে দিয়েছে মানুষ ধন্যবাদ মানুষকে যারা ভোট দিয়েছেন যারা ভোট দেননি আপনাদের মাধ্যমে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এবার এই রাজ্যে বিজেপিকে ধরাশায়ী করেছে বনগায় আমরা পারিনি নিশ্চিত আগামী দিনে আমরা এখান থেকে উৎসাহিত হয়ে ঘুরে দাঁড়াবো সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড বনগা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ